টিকিট নিতে মাত্র 10 টাকা, মানে 1 ঘন্টার রাস্তা 10 টাকা নিতে, বাংলাদেশ হলে এটা তো অনেক বেশি হইতো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল আলম কাজী, অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। সো আজকে হচ্ছে ডে 4। তো আজকে আমি যাচ্ছি ব্যারেকপুরের উদ্দেশ্যে। তো আমি সকাল সকাল বের হয়ে গেছি হোটেল থেকে। তো আমি হচ্ছে র্যাপিডো একটা আপনার কল করছি, র্যাপিডো চলে আসছে। তো আমি যাবো এখন শিয়ালদা রেলওয়ে স্টেশন, শিয়ালদা থেকে ব্যারেকপুরের উদ্দেশ্যে আপনার ট্রেন পেয়ে যাবো। তো ট্রেন দিয়ে চলে যাবো। উনি হচ্ছে পোস্ট অফিসের অপোজিটে, কিন্তু পোস্ট অফিসের অপোজিটে আমি তারে ফোন দিছি, কিন্তু আসলে উনি আমার কথাটা বুঝতেছিল না। তো এটা হচ্ছে ফায়ার ব্রিগেড, এর পাশে হচ্ছে ফায়ার ব্রিগেড। তো ফায়ার ব্রিগেড থেকে নাকি সামনে, তো এই হচ্ছে ব্যাপার। তো চলো যাই, উনি নাকি অপোজিটে আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো র্যাপিডোতে উঠে বসছি, অ্যান্ড এখন যাচ্ছে হচ্ছে শিয়ালদা রেল স্টেশন। অ্যান্ড র্যাপিডো হচ্ছে আমাদের বাংলাদেশের মতোই, উবরের মতো, উবর তো ইন্টারন্যাশনাল, র্যাপিডো হচ্ছে আমাদের এখানের লোকাল একটা ট্রান্সপোর্ট সুবিধা। তো এই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা, আমি চলে আসলাম হচ্ছে এখন স্টেশনে। তো আমি এখন যাচ্ছি হচ্ছে আমার প্ল্যাটফর্মের দিকে। তো 10 টাকা নিছে ব্যারাকপুরের উদ্দেশ্যে, সময় লাগবে 45 মিনিটের মতো। তো যাই দেখি, চলো। ট্রেন এটা হচ্ছে লোকাল ট্রেন, মেবি লোকাল ট্রেন। আর এখানে প্রচুর সাউন্ড হইতেছে, আল্লাহ জানে আমার কথা শোনা হইতেছে কিনা। তো চলো যাই ব্যারাকপুরের উদ্দেশ্যে। ব্যারাকপুরে কোন জায়গায় ট্রেন ছাড়বে আমি জানি না, একটু খুঁজতে হবে, খুঁজে দেখতে হবে, দেখার পর আসলে ট্রেনটা পাওয়া যাবে আর কি। তো চলো একটু খোঁজাখুঁজি করি আগে। সো বন্ধুরা, আমি হচ্ছে ট্রেন পেয়ে গেছি। আমার পিছনে যে ট্রেনটা ওইটা হচ্ছে ব্যারাকপুরের উদ্দেশ্যে যাবে। তো এটা হচ্ছে 6 নম্বর প্ল্যাটফর্ম। আর টিকিট নিতে মাত্র 10 টাকা, মানে 1 ঘন্টার রাস্তা 10 টাকা নিতে, বাংলাদেশে হলে এটা তো অনেক বেশি হইতো, কিন্তু এখানে একটু কম দাম। অ্যান্ড ট্রেনটা অনেক বড়, ওই যে পিছন দিয়ে দেখতে অনেক পিছন, অনেক বড় ট্রেন। তো যাবো হচ্ছে ব্যারাকপুর, এটা ছাড়বো হচ্ছে 12:30। তো এখন 12:30 বাজে না, এখন হচ্ছে 12:10-15 মতো বাজে। তো ওয়েট করতেছি ট্রেনটা ছাড়ার জন্য, ছাড়লেই চলে যাব। তো চলো ব্যারাকপুর উদ্দেশ্যে যাই। অ্যান্ড আমি চলে আসলাম হচ্ছে ব্যারাকপুর। তো আমি এখন যাব হচ্ছে মুভি এক্সপ্রেসে। তো আশা করছি, আর 10 টাকা নিচ্ছে মাত্র। তো এত কম দাম বাংলাদেশে, যেই রাস্তা এই রাস্তা আরও বেশি মানে নিত, আর এখন হচ্ছে কম দাম। আর আমি বাংলাদেশ থেকে চলে আসি, সো যাই ওই দোকানে, যেই দোকান খোলা আছে, দোকান খোলা থাকলে বুঝতে পারবো আসলে কী অবস্থা। তো এর যে অবস্থা, এটা হচ্ছে কাউন্টার, কাউন্টার। আর এই রাস্তাটা ধরে যাবো সামনের দিকে।